ওরাকেলে ডিলিট অ্যান্ড আপডেট কোয়েরি কি করে করবে সেটা দেখাবো উইথ এক্সাম্পল। তো তোমরা প্রথমেই ওরাকেল যে 11g যে সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করেছো, সে ইনস্টল করে সেই সফটওয়্যারটা যেটা এসকিউএল রান এসকিউএল কমান্ড লাইন সেটা ক্লিক করছো, এবং এখানে ফার্স্টেই তোমরা যেটা আসবে সেটা হচ্ছে কানেক্ট ইউজার নেম সিস্টেম অ্যান্ড পাসওয়ার্ড অ্যাডমিন। অ্যাডমিন পাসওয়ার্ডটা ইনস্টল করার সময় আমরা দিয়েছিলাম, কানেক্টেড হয়ে গেছে। এবার আমি এখানে একটা টেবিল অলরেডি ক্রিয়েট করে রেখেছি যেটা তোমরা দেখতে পারো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এটার উপর আমি কাজ করব। এমপ্লয়ি তো দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়ি টেবিল একটা অলরেডি এক্সিস্ট করছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, ই নেম, ইআইডি, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, স্যালারি। স্ট্রাকচারটা তোমরা দেখে নিতে পারো, ডিএসসি এমপ্লয়ি টেবিলটা স্ট্রাকচারটা দেখতে পারবে যে ই নেম, ইআইডি, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট নেম, স্যালারি এবং তার করসপন্ডিং ডেটা টাইপ ভ্যারক্যাট 230, ভেরিয়েবল ক্যারেক্টার 230, নাম্বার 4, ভ্যারক্যাট 240, ভ্যারক্যাট 210 অ্যান্ড নাম্বার 8.2, মিন টোটাল 8 ডিজিট, দশমিকের পর দুটো ডিজিট। এটা অলরেডি টেবিলটা ক্রিয়েটেড আছে এবং তার মধ্যে ভ্যালুও দেখতে পাচ্ছি একটা আছে। তোমরা খেয়াল করে দেখো যে টেবিলটাকে যখন আমরা ইনসার্ট করেছিলাম, টেবিলটাতে ভ্যালুসগুলো পরপর ইনসার্টেড হয়েছে, যার এমপ্লয় আইডি যে উইথ 30, ডিপার্টমেন্টে 4, তো এটা স্ক্রিনটা নিচে নেমে গেছে। তো এটাকে আমি লাইন সাইজটাকে আমরা চেঞ্জ করতে পারি, সেট লাইন সাইজ, যদি আমি এটা 100 করে দেখি তাহলে কি হচ্ছে দেখি একবার। এটা অ্যাডজাস্ট করতে হবে তোমাদের ডিসপ্লে সময় যাতে স্ক্রিনে একই লাইনে আসে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, দেখো স্যালারিটা এখন অবধি সিঙ্গেল লাইনে আসেনি, তাহলে লাইন সাইজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, সেট লাইন সাইজ 150 করে দিলাম। এরপর আমি আবার যদি কোয়ারিটা লিখি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তোমরা পুরো দেখো একই লাইনে এসছে এবং দেখতেও ভালো লাগছে, পুরো একই লাইনে ইনফরমেশন আছে। এই একটা ইনফরমেশন আছে, সাপোজ আমি আরেকটা ইনফরমেশান এখানে ইনসার্ট করে নিচ্ছি, ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুস, আমি সিঙ্গেল কোটে বি, ক্যারেক্টার হলে সিঙ্গেল কোট দেবে, তারপরে এমপ্লয়ি আইডি সাপোজ 4465, নেক্সট হচ্ছে অ্যাড্রেস সাপোজ কলকাতা, ডিপার্টমেন্ট সাপোজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, স্যালারি সাপোজ 80,000। ওয়ান রো ইজ ক্রিয়েটেড। এখানে একটা জিনিস খেয়াল করবে, যখনই তোমরা কোনো ইনসার্ট কোয়েরি লিখবে বা যে কোনো আপডেট কোয়েরি লিখবে, তো কমিট অপারেশনটা করবে, না হলে ডেটাবেসে যখন তোমরা এই এসকিউএল কমান্ড প্রম্পট থেকে বেরিয়ে যাবে দেখবে যে ডেটাটা লস্ট হয়ে গেছে, টেবিলটা এক্সিস্ট করছে ডেটা লস্ট হয়ে গেছে। তো এখানে তোমাদের সব সময় একটা যে কোনো ইনসার্ট বা যে কোনো ডিলিট বা আপডেট কোয়েরি করবে তো কমিট স্টেটমেন্টটা দেবে, COMM COMMIT কমিট দিয়ে সেমিকন দিয়ে এন্টার করো, তাহলে ডেটাটা পারমানেন্টলি সেভ হবে। আদারওয়াইজ তোমরা যখন এই প্রম্পট থেকে এই রান কমান্ড লাইন থেকে বেরিয়ে যাবে ডেটাটা লস্ট হয়ে যাবে। তো এইটা অনেকে করতে ভুলে যায়, কমিট কমান্ডটা যদি না দেয়, এটা DCL ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, সেটা না দিলে ডেটা বেশি পারমানেন্টলি ডেটা সেভ হয় না। তোমরা এই অনেক সময় কমিট স্টেটমেন্ট না দিলে ডেটা বেশি ডেটা পারমানেন্টলি সেভ হয় না। তোমরা প্রত্যেকটা ইনসার্ট করার সময় কমিটগুলো করে দেবে, তার ডেটাটা পারমানেন্টলি সেভ হবে। এবার তোমরা যদি দেখতে পারো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এটা কেস সেন্সিটিভ নয় এসকিউএল, তোমরা যদি কোনো সময় টেবিলের নাম আপার কেস লোয়ার কেসে দিয়ে থাকো কোনো অসুবিধা নেই, লোয়ার কেসে দিলে আপার কেসে চেঞ্জ হয়ে যাবে, এটা অসুবিধা হবে না, কেস সেন্সিটিভ নয়। দেখো এখানে দুটো টেবিলে, এই টেবিলটার মধ্যে দুটো রোতে ইনফরমেশান অ্যাভেলেবেল আছে,
এবং একই তোমরা একই রো এক একটা রো এক একটাতেই ইনফরমেশন আছে, যেটা আমাদের প্রবলেম হচ্ছিল যে সেকেন্ড লাইনে চলে আসছিল, যেটা সেট লাইন সাইজ করে নিয়েছি আমরা। এইবার আমি সাপোজ এখান থেকে আমি কোনো কোয়েরি আপডেট করব, তাহলে আপডেট মিন ধরো কারোর নাম এ আছে, ওটার নাম দেবো অমিত। তো আপডেট কোয়েরিটা স্ট্রাকচারটা হচ্ছে আপডেট, আপডেট টেবিলটার নাম কি হচ্ছে এমপ্লয়ি। এবার কী কী আপডেট করবো সেটা দাদা, সাপোজ এখানে আমি শুধু নেমটা আপডেট করছি, নেম অ্যান্ড অ্যাড্রেস দুটোই আপডেট করতে পারি একসাথে, আমি শুধু প্রথমে নেমটা আপডেট করে দেখাচ্ছি। তাহলে আপডেট এমপ্লয়ি সেট ই নেম ইকুয়াল টু, আমি সিঙ্গেল কোটে এখানে রাখছি অমিত রয়, অমিত রয় সিঙ্গেল কোটে দিলাম। তো এটা আপডেট হয়ে যাবে, হোয়ার হোয়ার ক্লজ দিতে হবে, কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে কার উপর কোন বেসিসে আপডেট করছি। হোয়ার সাপোজ ইআইডি, ইআইডি ইকুয়াল টু, আমি জানি এখানে 11 আছে যারা ইআইডিটা, তাকে আপডেট করব, এটা আপডেট ওয়ান রো ইজ আপডেটেড, এবং সেটা কমিট করে নেবে। অল টাইম যে কোনো ইনসার্ট বা ডিলিট অপারেশন করার সময় কমিট স্টেটমেন্ট করবে, নাহলে পারমানেন্টলি হার্ড ডিস্কে সেভ হবে না, কমিট হয়েছে। এবার তোমরা যে দেখতে পারো সিলেক্ট কোয়েরি দিয়ে দেখে নিতে চাও, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তাহলে দেখতে পারবে এখানে টেবিলে অমিত রয় আগে ছিল এ, সেটা অমিত রয় আপডেট হয়ে গেছে। সাপোজ আমি এবার দুটো একসাথে আপডেট করছি, অ্যাড্রেসটা ডিপার্টমেন্ট নেমটা, তাহলে এগেন আমি আপডেট কোয়েরি দিচ্ছি আপডেট টেবিলটা এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি সেট, সেট আমি অ্যাড্রেসটাকে আপডেট করব, অ্যাড্রেস ইকুয়াল টু এখানে আমি মুম্বাই লিখবো, সাপোজ মুম্বাই, এগেন আমি সেট করছি, সেট ডিপার্টমেন্ট নেম ডিপিটি এনএমই ইকুয়াল টু ম্যানেজমেন্ট, তো আমরা দুটো ফিল্ডকে একসাথে আপডেট করছি। এবার হোয়ার দেব, হোয়ার ইআইডি সবসময় প্রাইমারি কিউকে হোয়ার ক্লসের মধ্যে রাখবে, হোয়ার এমপ্লয় আইডি ইকুয়াল টু 11, এখানে কমান্ড নট প্রপারলি এন্ডেড, কমান্ড নট প্রপারলি এন্ডেড, আমি একটা মিস্টেক করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে এররটা দিচ্ছি, এখানে লাইন নাম্বার নট প্রপারলি এন্ডেড, আমরা সেট যে সেন্টেন্সটা দিয়েছি সেটা আমি এখানে দুবার ধরে সেট দিয়েছি, তো সেটটা একবারই দিতে হবে। তো এখানে যে কোয়েরিটা আমি লিখছি সেই কোয়েরিটা আরেকবার করছি, আপডেট আপডেট এমপ্লয়ি সেট অ্যাড্রেস ইকুয়াল টু মুম্বাই, অ্যাড্রেস ইকুয়াল টু মুম্বাই কমা, কারণ কি আমি আরেকটা আপডেট করছি, কমা ডিপিটি নেম ইকুয়াল টু ম্যানেজমেন্ট, হোয়ার ইআইডি ইকুয়াল টু 11, ওয়ান রো ইজ আপডেট। তো সেট কথাটা আমাদের দুবার দেওয়া যাবে না, যখন আমরা মোর দেন ফিল্ড অ্যাড করব সেট একবারই দেবে, এরপর যতগুলো আপডেট করবে কমা কমা দিয়ে যাবে সেগুলো আপডেটেড হয়ে যাবে। এবার তোমাদের দেখতে চাও কমিট করে নাও একবার, এন্টার মারো, রো ইজ কমিট, কমিট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এবার সিলেক্ট করে নিতে পারো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, দেখতে পাচ্ছ যে মুম্বাই অ্যাড্রেস মুম্বাই অ্যান্ড ম্যানেজমেন্ট একসাথে আপডেটেড হয়ে গেছে, তার মানে কি দুটো আপডেটেড আমি বা মোর দেন ওয়ান আপডেটেড আমি একসাথে করতে পারি, একবারই সেট দেব তারপর আপডেটেড হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো ইনফরমেশনকে আপডেট করতে পারি। তো সিলেক্ট কোয়েরি কোড, এবার তোমরা ভাবছো যে স্ক্রিনটা নিচে নামতেই থাকছে, তো ক্লিয়ার, যদি ক্লিয়ার স্ক্রিন যদি কমেন্টটা দাও তাহলে দেখতে পারবে
যে আগের কমেন্টগুলো সব মুছে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি আবার এটা স্ক্রিনটাকে পরিষ্কার করে উপর থেকে কাজ করতে চাও, এবার আমি ডিলিট কোয়ালিটি দেখাবো। তাহলে একবার টেবিলটাকে একবার ডিসপ্লে করে নিই। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, টেবিলের মধ্যে এই ইনফরমেশন আছে। সাপোজ আমি এই মোমেন্টে বিয়ের ইনফরমেশনটা ডিলিট করতে চাই, তাহলে আমি লিখব ডিলিট। ডিলিট কাকে ডিলিট করতে চাইছি? ডিলিট হচ্ছে আমি ফ্রম, ডিলিট ফ্রম, ডিলিট ফ্রম, ডিলিট কাকে করতে চাইছি? না, ফ্রম এমপ্লয়িকে। হোয়ার কন্ডিশন উপর বেস করে পার্টিকুলার রো ডিলিট হবে। হোয়ার ইআইডি ইকুয়াল টু সাপোজ 465, এন্টার মারলাম, তাহলে ওয়ান রো ইজ ডিলিটেড। এখন যদি সিলেক্ট কোয়েরি দিয়ে দেখো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তাহলে দেখতে পাবে রোটা নেই, কিন্তু ডেটাবেসে পারমানেন্টলি সেভ হয়নি। এই জায়গাটা অনেক স্টুডেন্ট ভুল করে, কি ভাবে যে এখান থেকে যদি আমি কমিট যতখানে দিচ্ছি ডেটাবেসে কি পারমানেন্ট সেভ হয়েছে। এটা এই মুভমেন্টের জন্য সেভ আছে, আমার কাছে মনিটরে দেখাচ্ছে, বা ডেটাবেসে পারমানেন্টলি সেভ হয়নি, তো আমাকে এখানে কমিট যতখানে দিচ্ছি ডেটাবেসে পারমানেন্টলি সেভ হবে না। তো এই মুভমেন্ট যদি আমি রোল ব্যাক করি, রোল ব্যাক তোমরা দেখতে পারো, আমি যদি কমিট করিনি, রোল ব্যাক আমি দিচ্ছি, রোল ব্যাক এন্টার মারছি, তাহলে রোল ব্যাক হয়ে যাবে। এবার রোল ব্যাক কী করলে, যদি অ্যাক্সিডেন্টলি কোনো ইনফরমেশান ডিলিট হয়ে যায়, তাহলে তোমরা সেই ইনফরমেশানটাকে আবার ফিরে পেতে পারবে। ইমিডিয়েট যে ইনফরমেশানটা যতক্ষণ অবধি তোমরা কমিট করছো, দেখো ইনফরমেশানটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো রোল ব্যাক দিয়ে তোমার ইনফরমেশানটা অ্যাভেলেবেল হতে পারে। যদি কমিট করে নাও ডিলিট করার সময়, তাহলে কিন্তু আর ফিরে পাবে না। তো এই অবস্থায় যদি আরেকবার ডিলিট কোয়েরিটা দিই আমি, এখানে ডিলিট কোয়েরিটা যদি এখানে লিখি, ডিলিট ফ্রম কোয়েরিটা লিখেই নি, ডিলিট ফ্রম এমপ্লয়ি হোয়ার ইআইডি ইকুয়াল টু 465, ওয়ান রো ইজ ডিলিটেড। এবং যদি কমিট দিয়ে দাও, তাহলে কিন্তু আর ডেটাটা ফিরে পাবে না। তো যদি সিলেক্ট করি দাও, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, দেখো আর ডেটাটা পাবে না। এবার যদি আমি রোল ব্যাক অ্যাপ্লাই করি, কোনোভাবেই রোল ব্যাক পসিবল হবে না। রোল ব্যাক কমপ্লিটেড যদি আমরা করি, এখানটায় যদি রোল ব্যাক করি, সিলেক্ট স্টার করে দেখে নিই, স্টার ফ্রম এমপ্লয়ি নেই, রোল ব্যাক কমপ্লিট দেখাচ্ছে, বাট রোল ব্যাকে যে আমি যে ডেটাটা সেভ করেছি সে ডেটাটা ফিরে আসবে না। রোল ব্যাক করার চেষ্টা করেছে বাট রোল ব্যাক হয়নি। তো রোল ব্যাক যখন আমরা কমিটের পর রোল ব্যাক করবো, সে ডেটাটা ফিরে পাবো না। কিন্তু যদি কমিট না করি, তাহলে ডেটাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, যে ডেটাটা ছিল একটা ডিলিট করার পর আমি এখানে ডিসপ্লে করেছি, রোল ব্যাক করে সেকেন্ড ডেটাটা পেয়ে গেছি, যেহেতু কমিট করিনি। কিন্তু এখানে যখনই কমিট করে নিয়েছি একবার, তো তারপর রোল ব্যাক করার চেষ্টা করছি, মেসেজ দিয়েছে রোল ব্যাক কমপ্লিট, বাট কোনো রোল ব্যাক হয়নি। তো এইভাবে তোমরা ডিলিট কোয়েরিটা ইউজ করতে পারো। তো আবার ক্লিয়ার স্ক্যান করছি আমি। তো এইবার তোমরা যদি চাও যে পুরো টেবিলটাকে ডিলিট করে দিতে, তাহলে তোমরা লিখতে পারো ডিলিট ফ্রম এমপ্লয়ি, এখানে তোমরা কোনো কন্ডিশন দেবে না, তখন এটার রো ইজ ডিলিটেড। ডিলিট ফ্রম এমপ্লয়ি, সিলেক্ট স্টার ফ্রম করে দেখে নিতে পারো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, নো রো ইজ সিলেক্টেড, কোনো রো নেই। কিন্তু যদি রোল ব্যাক করে নাও, যেহেতু আমি কমিট করিনি, তাহলে আবার তোমরা টেবিলটা ফিরে পেয়ে যাবে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, দেখো পুরো টেবিলটা আবার ফিরে চলে এসছে। আপডেট অ্যান্ড ডিলিট কোয়েরি সম্বন্ধে জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।